এই মুহূর্তে একটি বড় বড় ব্রেকিং নিউজ আছে নাগরিকত্ব নিয়ে রাজ্যে যখন এনআরসি নিয়ে আতঙ্ক তৈরি করেছে বিজেপি শিবির এবং এনআরসি বিরোধিতায় একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে বিজেপি বিরোধী টিএসি সিপিআইএম এবং কংগ্রেস এর মধ্যে উঠে আসছে একটি চাঞ্চল্যকর এনআরসি শুরু করতে এবং নাগরিকত্ব বিল পাস করতে বঙ্গ বিজেপি করতে চলেছে এই কাজ যাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এনআরসি করতে পারে কি সেই কাজ দেখুন এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে চট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিও একটি লাইক করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জানা যাচ্ছে নাগরিকত্ব বিল পাশ করার দাবিতে শরণার্থীদের বাংলা থেকে প্রতিদিন প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি পাঠাতে নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই নির্দেশ কার্যকর করতে পথে নেমে পড়েছে নাগরিকত্ব বিল করার দাবিতে প্রধানমন্ত্রী দপ্তরে এক বেশি চিঠি পাঠাচ্ছে তারা দলের মহিলা মোর্চায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ চিঠি পাঠাবে এই চিঠি পাঠানোর মধ্য দিয়েই নাগরিকত্ব বিল পাশের দাবিকে আরও জোরদার করে এনআরসির পথকে প্রশস্ত করাই বিজেপি লক্ষ্য বলে মনে করা হচ্ছে লোকসভা ভোটের প্রচারে এসে বাংলা পক্ষে সওয়াল করেছিলেন অমিত থেকে এনআরসি হবে লাগাতার বলে চলেছেন বিজেপির কেন্দ্র থেকে রাজ্য নেতারা অক্টোবর পশ্চিমবঙ্গে এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভায় জাতীয় নাগরিক পঞ্জিকরণ বা এনআরসির পক্ষে জোরদার সওয়াল করেছিলেন অমিত শাহ বলেছিলেন বাংলায় এনআরসি হবে তবে তার আগে নাগরিকত্ব সংশোধনী বিল চালু করতে হবে যাতে তারা শরণার্থী তাদের নাগরিকত্ব পেতে যাতে অসুবিধা না হয় তাই নাগরিকত্ব বিল চালুর দাবিতে পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিন শরণার্থীরা যাতে এক লক্ষ চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠান সেটা সুনিশ্চিত করার জন্য আলাদা বৈঠক করে দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন বর্তমানে রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচন প্রায় শেষের পথে নভেম্বরের পনেরো তারিখের মধ্যেই জেলা স্তরের নির্বাচনও প্রায় হয়ে যাবে তারপরে নাগরিকত্ব বিল পাশের দাবিতে শহর দিয়ে যাওয়ার নির্দেশ কার্যকর করতে নেমে পড়বেন দিলীপ ঘোষরা এই প্রসঙ্গে রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন শীতকালীন অধিবেশন শুরু হবে সেই সময় নাগরিকত্ব বিল পাশের দাবিতে বাংলা থেকে পাঠানো চিঠিও পৌঁছাবে প্রধানমন্ত্রীর কাছে নভেম্বর থেকে আমরা এই কাজে জোর কদমে নেমে পড়েছি বাংলায় এনআরসির বিরুদ্ধে কথা নেমেছে তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জানিয়ে দিয়েছেন বাংলায় কোনো ভেদাভেদে নয় এনআরসি হবে না আর ঠিক এই সময়ে বিজেপির নেতৃত্ব পাল্টা প্রচার শুরু করতে চলেছে রাজ্যে তারা জানতে চাই বলতে চাইছে এনআরসি নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই এটা শরণার্থীদের বোঝাতে নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা নিয়েছে গেরু শিবির এনআরসি ইস্যুতে এটা বিজেপির পাল্টা প্রচার কৌশল বলে মনে করাচ্ছে কারণ দুই সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এনআরসি অন্যতম ইস্যু হতে চলেছে তাই এখন থেকে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে প্রচার চালাতে মাঠে নেমে পড়তে পারে গেরুয়া শিবির বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ও হুগলির সাংসদ লকেশ চট্টোপাধ্যায় বলেন নাগরিকত্ব বিল পাশের দাবিকে সামনে রেখে শরণার্থীদের কাছে গিয়ে কথা বলবো তাদের মাধ্যমে কুড়ি থেকে পঁচিশ লক্ষ চিঠি আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবো দলীয় সূত্রে জানা গিয়েছে বিজেপির জেলা কমিটিগুলি তো বটেই দলের শাখা সংগঠন অর্থাৎ সমস্ত মোর্চায় নাগরিকত্ব বিল পাশের দাবিতে পোস্ট কার্ড পাঠাবে প্রধানমন্ত্রীর দপ্তরে তো এটি ছিল কিন্তু রাজ্যের এনআরসি বা নাগরিকত্ব নিয়ে একটি বড় সড়ো ব্রেকিং নিউজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি কি এনআরসিকে সমর্থন করেন অসমের এনআরসি দেখে আপনার কী মনে হয়েছে অবশ্যই কনভ্যাক্সি লিখবেন নতুন হলে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ